প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের জন্য এই মুহূর্তে রাজ্যের একটি ইউনিভার্সিটির তরফে বড় সুখবর রয়েছে। ইউজি পিজির সমস্ত পরীক্ষাই হতে চলেছে অনলাইনে, চূড়ান্ত ঘোষণা করলো বিশ্ববিদ্যালয়। এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একাধিক ইনফরমেশন উঠে আসছে এবং অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের কালকেই মোটামুটি জানিয়ে দিয়েছিলাম, আজকে সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সকলেই জানো যে 20 তারিখ একটি কিন্তু বৈঠক হয়েছিল, যে বৈঠকে ও কিছু বেশিরভাগ যে শিক্ষকরা রয়েছে তারা অফলাইন পরীক্ষার পক্ষেই কিন্তু ছিল। তারপরে ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবি অনুযায়ী পুনরায় কিন্তু আবার পুনরায় কালকে একটা বৈঠক হয়েছিল এবং কালকের বৈঠকে কিন্তু বেশিরভাগ শিক্ষক অনলাইন পরীক্ষার সমর্থনেই ছিল। সেই কারণে ছাত্রছাত্রীদের দাবি মেনে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা চিন্তা করে রায়গঞ্জ ইউনিভার্সিটি কিন্তু ইউজি পিজির সমস্ত ইভেন সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনলাইনে নেওয়ার ঘোষণা করলো। এটা সত্যি একটা সুখবর প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য। ছাত্রছাত্রীদের পুনরায় জয় এবং ছাত্রছাত্রীদের এর সমস্যার অবসাদ ঘটালো ইউনিভার্সিটি, তার জন্য অসংখ্য ধন্যবাদ রায়গঞ্জ ইউনিভার্সিটিকে। এরকমই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকে বুঝতে হবে, শুধুমাত্র ইউজি না, পিজির ছাত্রছাত্রীদেরও কিন্তু একই সমস্যা হয়েছে। সেই কারণে ইউজির যেরকমভাবে এক্সামিনেশন অনলাইনে ঘোষণা করা হয়েছে, সেরকম কিন্তু পিজিরও এক্সামিনেশন অনলাইনেই নেওয়া উচিত, এই সমস্যার কথা বা এই সেমিস্টারের কথা চিন্তা করে। এবং আশা রাখবো প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউজির এক্সামিনেশন অনলাইনে নেওয়ার সাথে সাথে পিজির এক্সামিনেশনও অনলাইনেই নেবে। এবং তোমরা সকলেই জানো আজকে রয়েছে রাজ্যের সবথেকে বড় স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটি ইউনিভার্সিটির চূড়ান্ত সিন্ডিকেট বৈঠক। এবং তার আগেই কিন্তু কালকে রাত থেকেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কিছু ছাত্রছাত্রী অনশনে নেমেছিল এবং তাদের দাবি তুলে ধরেছিল যাতে এক্সামিনেশন অনলাইনেই নেওয়া হয়। আয় তোমরা তার কিছু চিত্র দেখে না, আজকে এত বৃষ্টিতে আমরা এখানে বসে আছি শুধু একটাই কারণে, আমাদের হিতের জবাবটা চাই। আমরা আজকে এখানে এত কষ্ট করে শুধু আমি কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে চাই যে দেখুন, আমাদের দরকারটা খুবই প্রয়োজনীয়। এবং আমরা শুধু অনলাইন দাবি করছি না স্যার, এটা বুঝতে হবে, আমরা অফলাইনও চাই, কিন্তু 4 মাস ক্লাসে নেই। আমরা শেখার তাগিদে আজকে এখানে বসে আছি। আজকে শুধু আমরা নয়, আমরা বাংলার পুরো ছাত্র সমাজের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে আছি। এটা আপনাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই। তো আমাদের প্লিজ রিকোয়েস্টটা শুনুন, সবার সঙ্গে মিটিং করছেন, ছাত্রদের সাথে একবার বসুন, তাদের প্রবলেমটা, মানে তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে ছাত্রছাত্রীরা অনশন করছে, তাদের সমস্যার কথা তুলে ধরছে এই বৃষ্টির মধ্যে। এ কত কষ্ট করে কিন্তু তারা সারা রাত কাটিয়েছে ইউনিভার্সিটিতে। একই সাথে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে চূড়ান্ত বক্তব্য, যে বক্তব্যটা শুনে আমার সবথেকে ভালো লেগেছে, ছাত্রছাত্রীদের তরফ থেকে যেটা পাওয়া গেছে তোমরা সকলে দেখে নাও। মিডিয়া সমিতি বা সংগঠন যেভাবে সমাজের প্রত্যেকটা জায়গায় কিছু নিউজ ছড়াচ্ছেন তার জন্যে আমরা সবাই বিভ্রান্ত। এখনও ছাত্ররা জানেই না যে তারা কোন মোডে পরীক্ষা দেবে, তাদের প্রিপারেশান কী হবে। এদিকে নোটিশ জারি হয়ে যাচ্ছে, এদিকে ফিস পেমেন্ট চালু হয়ে যাচ্ছে, তো স্টুডেন্টরা এখনও পর্যন্ত কীভাবে প্রিপারেশান নেবে সেটা কেউ জানে না। আজকে প্রত্যেকটা স্টুডেন্টদের এই মানসিক পরিস্থিতি নেই যে তারা প্রিপারেশানটা ঠিক করে করবে। অনেক জায়গায় মিডিয়া, যে কোনো বিভিন্ন জায়গায় আমি দেখছি বিভিন্ন কমেন্ট আসছে যে তারা নাকি ফাঁকিবাজ, পড়াশোনা করে না। পড়াশোনা করার জন্য একটা মানসিক পরিস্থিতি চাই। অনেকে বলছে অনলাইনে নাকি মানুষরা টুকতে চায়। অনলাইনে কেউ টুকতে চায় না, দুটো মোড অফ এক্সাম আলাদা, এটা বুঝতে হবে। যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা বুদ্ধিজীবী আছেন, তারা জানেন অনলাইন মোড অফ এক্সাম মানে ওপেন বুক এক্সাম। তার ডিফিকাল্টি লেভেল অ্যানাদার লেভেলের হয়, অফলাইন এক্সামের যে প্যাটার্ন হয় সেটা আলাদা হয়। প্রত্যেকটা পরীক্ষার নির্দিষ্ট ধরন আছে, কারণ অনেক জায়গায় অনলাইন সিস্টেম প্রচলিত। আজকে অনেকে অনলাইনে যে বলছে যে আমরা নাকি অনলাইন চাইছি, আমরা ফাঁকিবাজ, আজকে আপনাদের মিডিয়ার সামনে বলছি আমরা অফলাইনও চাইছি। আমরা সবাই অনলাইন চাইছি না, আমরা এখনও বলছি যে আমরা অফলাইন পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু আমাদের প্রপারভাবে ক্লাসটা নেওয়া হোক,
আমরা প্রপারভাবে পড়াশোনাটা করি, আমরা প্রপারভাবে শিখি। যারা আজকে পোস্ট গ্রাজুয়েটে পড়ে, যারা আন্ডার গ্রাজুয়েটে পড়ে, বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিস বা বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, প্রচুর সাবজেক্ট আছে যেগুলো কলেজ ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করে। পোস্ট গ্রাজুয়েটে আরও বেশিভাবে আন্ডার গ্রাজুয়েটেও সেটা চলে। যারা এখানে এসে ক্লাস রুমে শেখে, ল্যাবের মধ্যে শেখে, তো তারা যদি এক মাসে জিনিসটা শিখলোই না, তারা কিভাবে অফলাইন পরীক্ষা দেবে? আমাদের দাবি হচ্ছে আমাদের প্রপারভাবে ক্লাস করানো হোক জুন থেকে আরও 4 মাস, তাহলে আমরা প্রস্তুত অফলাইন পরীক্ষা দিতে। আইদার এই মুহূর্তে যদি পরীক্ষা নিতে হয়, আমাদের অনলাইন মোডেই নিতে হবে, কারণ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলো অনলাইন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, বহু জায়গায় অনলাইন ডিক্লেয়ার করে পরীক্ষা নেওয়া চালু হয়ে গেছে। আজকে যদি অফলাইন পরীক্ষা আমরা দিই, তাহলে আমরা বহু ইউনিভার্সিটির থেকে পিছিয়ে পড়ব বিভিন্ন কারণবশত। দেখুন, প্রথম থেকে যখন ক্লাস করানো হয়, আমাদের যে এক মাস ক্লাস করানোর পরে যে অনলাইন ক্লাস হয়েছে, সেই ক্লাসটা অনলাইন এক্সাম বেস করে ক্লাসটা নেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রিপারেশনটা যদি বলি, তাহলে অনলাইন এক্সাম প্যাটার্নে আমাদের তৈরি করা হয়েছে। তাহলে আমাদের অনলাইন এক্সাম প্যাটার্নে তৈরি করা হলো, এখন হট করে বলছে অফলাইন পরীক্ষা, যেটার জন্য আমাদের কোনো অফলাইন ক্লাস নেই, সেরকম প্রিপারেশন স্টেজ নেই। সত্যি এই যুক্তিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ এই যুক্তিটাই কিন্তু হওয়া উচিত। সেই কারণে তোমাদের আগেও বলেছি, এখনও বলবো, প্রত্যেকে আজকেও কিন্তু বিরাট বড় একটা প্রোটেস্ট রয়েছে, তোমাদের সমস্যার কথা তোমরা তুলে ধরছো ইউনিভার্সিটিকে। তোমরা ইউনিভার্সিটির কাছে তোমার সমস্যার কথা তুলে ধরতে পারো, কলেজের কাছে তোমার সমস্যার কথা তুলে ধরতে পারো, সেটা অবশ্যই ধরো। তোমাদের এই যে ইভেন্ট সেমিস্টারের UGPG-র এক্সামিনেশন, সেটা আমিও চাই যাতে অনলাইনে হয়, কিন্তু তোমাদের বারবার বলবো, তোমাদের আগেও বলেছি, তোমাদের ভালোর কথা ভেবে আজকেও বলবো, তোমরা যারা আন্দোলনে নামছো তারা কিন্তু কোনো রকমভাবে কোনো রকম ভায়োলেন্স ক্রিয়েট করবে না। একই সাথে তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, তোমাদের দাবি, তোমাদের অনুরোধ তোমাদের বক্তব্যের মধ্যে দিয়ে, যাতে তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্রী, তার বই প্রকাশ হয়, কারণ 27 তারিখে কিছু বিষয় কিন্তু উঠে এসছে। সেই কারণে তোমাদের আগেভাগেই আমি অ্যালার্ট করেছি, যেটা তোমাদের আগেও বলেছি যে দুটি জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমরা তোমাদের দাবি ইউনিভার্সিটির কাছে তুলে ধরো, শান্তিপূর্ণভাবে তুলে ধরো, ও যাতে তুমি তোমার বক্তব্যের মধ্যে দিয়ে তুমি একজন ছাত্র বা ছাত্রী তার বই প্রকাশ পায়। দুই, তোমরা অবশ্যই মাথায় রাখবে কোনো সংবাদ মাধ্যম যখন আসবে, সকলেই গিয়ে তোমাদের দাবি জানাতে শুরু করবে না, তোমাদের ইউনিভার্সিটির যারা স্পোকস পার্সন আছে, ঠিক আছে, তারাই যাতে তাদের বক্তব্যের কথা তুলে ধরে, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি, কারণ তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের একটা ভুল বক্তব্য কিন্তু মিডিয়া অন্যরকমভাবে দেখাতে পারে, সেই কারণে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। কাজেই তোমরা তোমাদের দাবি জানাচ্ছ অবশ্যই জানাও, কিন্তু যখন ও সংবাদ মাধ্যম আসবে তখন যারা স্পোকস পার্সন আছে তারাই যাতে বক্তব্য তুলে ধরে, সেটা অবশ্যই মাথায় রাখবে। এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি তথা সকল ইউনিভার্সিটির কাছে অনুরোধ করব, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে বিশেষ করে আজকে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী যাতে অনলাইনে এক্সামিনেশন হয়। আশা করছি তোমাদের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত অনলাইনেই হবে, যেটা আমি তোমাদের জানাতে পারবো, সুখবর দিতে পারবো। তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।